हेलो भिवार्स अस्सलामु आलैकुम देश देशेर बाइरे जे जेखान थेके भिडियोटी देखछेन सबाइके इंग्लिश क्लास फर अल चैनलेर पक्ष थेके जानाच्छि एकराश शुभेच्छा। आशा करी सबाई भालो आछेन, आलहामदुलिल्लाह आमिओ आल्लाहर अशेष कृपाय भालो आछि। तो आजकेर भिडियोटी होच्छे नाउन चिनार उपाय, एर उपरे आमरा अनेकेई नाउन एडजेक्टिव वार्ब एडवार्ब एगुली देखेई आमरा चिनते पारि ना। तो ये आज के भिडियोटर माध्यमे नाउन क्यों आमरा एक शब्द देखे ही चिंते पारी एर उपरे कथा बोल पर्यायक्रमे परवर्ती भिडियोते भार्ब एडवर्ब एडजेक्टिव आमरा देखे ही जान चिंते पारी एर उपरे भिडियो थाकबे। तो आज के शुद्ध आलोचना करब नाउन चिनार उपाय ए विषयटी निये। तो आसुन शुरू करा जाक। शब्दर मध्य नीचे साफिक्सगुलू थाकले ता नाउन होबे। साफिक्स कोनगुलू? एक बा एकाधिक लेटर जेगुली कोनो एकटा शब्देर शेषे जुक्त हुए नतून शब्द गठन करे सेगुली होच्छे कि साफिक्स। तो एई साफिक्सगुली आमरा जदि कोनो शब्देर शेषे देखते पाई ताहले सेई शब्दटी अवश्यई नाउन होबे। तो चलुन आमरा एकबार पढ़े नेई। छंद आकारे लेखा आछे, कयेकबार पढ़लेई इनशाल्लाह मुखस्थ हये जाबे। आमार साथे साथे आपनारा पढ़ुन। शन शन मेंटर डम नेस इटिसि। आबार बोलछि, शन शन मेंटर डम नेस इटिसि। एन सी एच शिप सिस इजम आर इस्ट। आबार बोलछि, एन सी एच शिप सिस इजम आर इस्ट एस जय हुड। तो এই সাফিক্সগুলি যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে এই শব্দটা নাউন হয়ে যাবে। আরো কিছু সাফিক্স রয়েছে যেগুলি থাকলে শব্দের শেষে থাকলে শব্দটি নাউন হয়ে যায়, যেমন ডাবল ই আইএন জি ইউ আর ই গ্রাফ এক্স মনি। এই শব্দগুলিও যদি আমরা কোনো শব্দের শেষে পাই তাহলে সেটি নাউন হয়ে যাবে। তো এরপর আমরা এই শব্দগুলি দিয়ে বা এই সাফিক্সগুলি দিয়ে আমরা দুই একটি উদাহরণ আমরা আলোচনা করব, যেমন শন, কালটিভেশন, ইলেকশন, অপারেশন। এই শব্দগুলি হচ্ছে কি নাউন, কারণ শেষে শন রয়েছে, টি আই ওয়েন রয়েছে। এরপরে হলো এস আই ওয়েন, যেমন ডিসিশন, পজিশন, কনফিউশন ইত্যাদি। এরপরে মেন্ট, যেমন অ্যাগ্রিমেন্ট, ডেভেলপমেন্ট, ট্রিটমেন্ট। এরপর টর, অ্যাক্টর, টিউটর, ভিজিটর। এরপরে হচ্ছে ডম, ফ্রিডম, মার্টারডম, উইজডম। এরপরে নেস, বোল্ডনেস, কেয়ারফুলনেস, কাইন্ডনেস। ইটি, যেমন পিউরিটি, সিউরিটি, এবিলিটি। সি, সি ওয়াই, যেমন পলিসি, লিটারেসি, প্রাইভেসি। এরপরে এনসিই, যেমন অ্যাবসেন্স, ডিফারেন্স, ইগনোরেন্স। এরপরে এজ, ওয়েস্টেজ, প্যাসেজ, ইউসেজ। এরপরে শিপ, ফ্রেন্ডশিপ, স্টুডেন্টশিপ, হার্ডশিপ। সিস, অ্যানালাইসিস, ক্রাইসিস, ইমফাসিস। তো এই সাফিক্সগুলি যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটি নাউন হয়ে যাবে। হ্যাঁ, আরও কিছু সাফিক্স এর দুই একটি আমরা উদাহরণ আমরা জানি, যেমন ইজম। হ্যাঁ, কোনো একটা মতবাদকে বোঝানোর জন্য এই ইজম সাফিক্সটি যুক্ত হয়, যেমন ক্রিটিসিজম, পেট্রিয়টিজম, এনথুজিয়াজম। এরপরে হচ্ছে ইআর, যেমন টিচার, ডেঞ্জার, পেইন্টার। এরপরে হচ্ছে ইস্ট, যেমন স্পেশালিস্ট, আর্টিস্ট, কেমিস্ট। এরপরে হচ্ছে এস, যেমন অ্যাক্ট্রেস, সাকসেস, প্রগ্রেস। এরপরে হচ্ছে জি, যেমন জুলজি, অ্যাপোলজি, ইকোলজি ইত্যাদি। এরপরে হুড, যেমন বয়হুড, চাইল্ডহুড, ম্যানহুড। এরপরে হচ্ছে ডাবলি, যেমন এক্সামিনি, নমিনি, ট্রেনি। এরপরে আইএনজি, যেমন পেন্টিং, ওয়াকিং, রিডিং। এরপরে ইউআরই, যেমন ফার্নিচার, এক্সপেন্ডিচার, লিটারেচার। এরপরে হচ্ছে গ্রাফ, হ্যাঁ, যেমন প্যারাগ্রাফ, টেলিগ্রাফ, ফটোগ্রাফ। এরপরে হচ্ছে ইক্স, যেমন ইকোনমিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স। এরপরে সর্বশেষ হচ্ছে মনি, যেমন মাতৃমণি, পেট্রিমণি, পার্সিমণি। তো এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আমি আশা করি যে নাউন চিনতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো পরবর্তী ভিডিওগুলিতে আমরা ভার্ব দেখি কিভাবে আমরা চিনতে পারবো, যে এটি ভার্ব এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলি দেখি যে তো যেন চিনতে পারি, এর উপরে ভিডিও থাকবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং একটি লাইক এবং শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ থাকলো। আর এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হলে আমার ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।